চাঁদ পৃথিবীর একমাত্র প্রাকৃতিক উপগ্রহ। প্রাচীনকাল থেকেই চাঁদ নিয়ে মানুষের আগ্রহের শেষ নাই। চাঁদকে নিয়ে রয়েছে নানা লোককথা এবং রহস্য। বিজ্ঞানের এই যুগে আমরা চাঁদ সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি, তারপরেও চাঁদ নিয়ে আমাদের মনে রয়েছে অনেক প্রশ্ন। আজ আমরা চাঁদ সম্পর্কে বেশ কিছু রোমাঞ্চকর তথ্য জানাতে চলেছি। যদিও এটা সত্যি যে চাঁদের কক্ষপথ পৃথিবীর চারদিকে উপবৃত্তাকার কক্ষপথ প্রতি বছর 3.8 সেন্টিমিটার হারে বৃদ্ধি পাচ্ছে। চাঁদের কক্ষপথ 384,000 কিলোমিটার ব্যাসার্ধের। তবু আমি এটা কখনোই বলবো না যে চাঁদ সূর্যের নিকটবর্তী হচ্ছে বা চাঁদ সূর্যের দিকে সরে যাচ্ছে। চাঁদের উপবৃত্তাকার কক্ষপথের যে অংশটি সূর্যের কাছাকাছি সে অংশ বিবেচনা করলে চাঁদ সত্যি সূর্যের নিকটবর্তী হচ্ছে। কিন্তু চাঁদের কক্ষপথের যে অংশটি সূর্য থেকে দূরবর্তী সে অংশটি বিবেচনা করলে দেখা যাবে চাঁদ সূর্য থেকে দূরে চলে যাচ্ছে। অর্থাৎ চাঁদের কক্ষপথের বৃদ্ধির ফলে এটি পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে, কিন্তু এই দূরে সরে যাওয়ার পিছনে সূর্যের কোনো ভূমিকা নেই এবং চাঁদের গতি অবশ্যই সূর্যের দিকে নয়। মহাকর্ষ শক্তির প্রভাবে চাঁদ ও পৃথিবী একে অপরকে আকর্ষণ করে। পৃথিবীর ওপর চাঁদের এই আকর্ষণের প্রভাব দূরত্বের উপর নির্ভর করে। পৃথিবীর যে পাশ চাঁদের দিকে থাকে সে পাশে চাঁদ থেকে দূরত্ব কম থাকায় আকর্ষণ বেশি থাকে, আর পৃথিবীর অপর পাশে চাঁদ থেকে দূরত্ব বেশি থাকায় আকর্ষণ কম থাকে। পৃথিবীর দুই প্রান্তের এই আকর্ষণের তারতম্যের কারণেই পৃথিবীর জ্যামিতিক আকৃতির কিছুটা পরিবর্তন ঘটে। একে টাইডাল বাল্জ বলে। চাঁদও টাইডাল বাল্জ এর উপর ফিরতি টান দেয়, ফলে পৃথিবীর নিজ কক্ষের চারদিকের ঘূর্ণন ধীর গতির হয়ে যাচ্ছে। এই জন্যই প্রতি 100 বছরে দিনের পরিমাণ 2 মিলিসেকেন্ড বেড়ে যাচ্ছে। কয়েক মিলিয়ন বছর আগে চাঁদ পৃথিবীর আরও অনেক কাছে ছিল। পৃথিবী থেকে চাঁদকে আরও অনেক বড় এবং উজ্জ্বল দেখাতো। কিন্তু এই টাইডাল বাল্জ এর কারণে পৃথিবীর ঘূর্ণন কমে যাচ্ছে এবং চাঁদও পৃথিবী থেকে দূরে সরে যাচ্ছে। এখন প্রশ্ন জাগতে পারে, চাঁদ কি দূরে সরে যেতেই থাকবে? এবং এক সময় চাঁদ আর পৃথিবীর চারদিকে না ঘুরে পৃথিবীর আকর্ষণ উপেক্ষা করে মহাবিশ্বে হারিয়ে যাবে? আসলে এমনটা না। যতদিন না পৃথিবীতে জোয়ার ভাটার উপর চাঁদের প্রভাব সম্পূর্ণ প্রশমিত হচ্ছে ততদিন পর্যন্ত চাঁদ দূরে সরে যেতেই থাকবে, এবং যেদিন প্রশমনটি ঘটবে সেদিন চাঁদ কক্ষপথ স্থিরতা পাবে। এরপর চাঁদ আর দূরে সরে যাবে না, তখন চাঁদকে আজকের তুলনায় অনেক ছোট দেখাবে। পৃথিবীর ঘূর্ণন ধীর হয়ে যাবে, এক সৌরদিন 24 ঘন্টার পরিবর্তে আরও বেশি হবে, পৃথিবীর উত্তাপ বেড়ে যাবে, তখন আর কোনো প্রকার গ্রহ দেখা যাবে না, চাঁদ আর সূর্যকে আটকাতে পারবে না। জোয়ার ভাটা না হওয়াতে পরিবেশেরও ব্যাপক ক্ষতি হবে, কিন্তু সেদিনের জন্য এখনও কয়েক মিলিয়ন বছর অপেক্ষা করতে হবে।